चौंतीस बছরের বাম শাসন एगारो बছরের তৃণমূল শাসনের পরে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুর অবস্থা শিকলে বাঁধা সার্কাসের হাতির মতো হয়েছে। সার্কাসের একটা হাতির একটা থিওরি আছে। হাতির থিওরিটা কি বলুন তো, সার্কাসে যে হাতিগুলোকে দেখানো হয়, যে হাতিগুলো খেলা দেখায়, সেই হাতিগুলোকে খুব ছোটবেলায় সার্কাসে নিয়ে চলে আসা হয়। সার্কাসে নিয়ে আসার পরে কি করা হয়, তাকে একটা শিকল দিয়ে বেঁধে দেওয়া হয় একটা গোজের সাথে বা একটা বাঁশের সাথে বা একটা কাঠের সাথে। সে বাচ্চা হাতি, তার সেই ক্ষমতা নেই সেই কাঠটা তার শক্তি দিয়ে ছিঁড়ে বেরিয়ে যাওয়া, শিকলটা ছিঁড়ে বেরিয়ে যাওয়া। এভাবে দীর্ঘদিন ধরে তাকে অভ্যাস করানো হয় ওই শিকলে বেঁধে রাখার। এই শিকলে বেঁধে রাখার অভ্যাসটা চলতে থাকে এবং আস্তে আস্তে হাতিটা বড় হয়। হাতিটা বড় হওয়ার পরেও যখন হাতিটা পূর্ণাঙ্গ বয়স্ক হয়ে যায়, তখনও হাতিটাকে ওই সরু শিকলটা দিয়েই বা ওই সরু চেনটা দিয়েই ওই ছোট মতো একটা কাঠের সঙ্গেই বেঁধে রাখা হয়। ছোটবেলায় যে কাঠটার সঙ্গে বেঁধে রাখা হয়েছিল সেই কাঠটার সঙ্গেই বেঁধে রাখা হয়। কিন্তু হাতিরা তখন জানতেই পারে না যে সে এতদিনে বড় হয়ে গেছে, তার ক্ষমতা এত বেশি হয়ে গেছে, সে চাইলেই খুব সহজেই ওই যে বাঁধনটা, ওই বাঁধনটাকে ছিঁড়ে বেরিয়ে যেতে পারে। কারণ ওই শিকলে বাঁধা অবস্থায় তার অভ্যাস হয়ে গেছে, তার মেন্টালিটিতে মানসিকভাবে তার তৈরি হয়ে গেছে, ছোট থেকেই যাকে তৈরি করা হয়েছে যে ওই শিকলটাই বোধহয় তার শেষ অবস্থান, ওই শিকলটা বোধহয় সে ভাঙতে পারবে না। পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসন ১১ বছরের তৃণমূল শাসনের পরে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুর অবস্থা ঠিক ওই শিকলে বাঁধা সার্কাসের হাতির মতো হয়েছিল। তারা যেন ভুলেই গেছিল যে এই পশ্চিমবঙ্গের বুকে তাদের অবস্থান প্রায় ৩০% বেশি। তাদের রাজনৈতিক অধিকার, বাবা সাহেব আম্বেদকরের বলা যে ভাগিদারি চাই, যে রাজনৈতিক অধিকার বা আমাদের বেঙ্গল প্যাক্ট, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে বেঙ্গল প্যাক্ট, এই বেঙ্গল প্যাক্টের মাধ্যমে যে অধিকার, যে যার যত সংখ্যাদারিত্ব তার তত ভাগিদারি, এইগুলো যেন বাংলার সংখ্যালঘুরা ভুলেই গেছিল, বিশেষ করে বাংলার মুসলমানরা যেন ভুলেই গেছিল। তারা যেন ওই সার্কাসের হাতির মতোই কোনো এক ব্রাহ্মণ্যবাদী মাস্টার রিং চালকের দাস হিসাবে হয়ে থাকতে তারা পছন্দ করত। সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল ঠিক এই জায়গাতেই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সাগরদিঘি উপনির্বাচনের ফলাফলকে সংখ্যালঘুদের এই সার্কাসের হাতির মতো হয়ে থাকা অবস্থাকে পরিবর্তন করতে পারবে? সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল নিয়ে ব্রাহ্মণ্যবাদী মিডিয়া, যারা সাধারণত গদি মিডিয়া, যারা বিভিন্ন শাসকের পদলেহনে ব্যস্ত, তারা এই খবর বেশিক্ষণ করেনি। সাগরদিঘি উপনির্বাচনের ফলাফলকে ঢাকা দিতে, তাই সেই ফলাফলের যে গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে ঢাকা দিতে কৌস্তব বাগচির গ্রেপ্তার, বিজেপি নেতা হ্যানা ত্যানা, এইসব অনেক রকমের প্রসঙ্গ আনা হয়েছে। কিন্তু 65% সংখ্যালঘুর একটা বিধানসভা, যেখানে তৃণমূলকে 24,000 ভোটে হারতে হচ্ছে, 23,000 ভোটে হারতে হচ্ছে, তার যে কি গুরুত্বপূর্ণ একটা দিক রয়েছে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। মমতা ব্যানার্জি কিন্তু ভিতরে ভিতরে গুরুত্ব ঠিকই বুঝতে পেরেছেন। তার জন্য আমরা দেখেছি লাস্ট কয়েক বছরে যেখানে মাদ্রাসাগুলোকে একের পর এক ধ্বংস করে দেওয়া হচ্ছিল, যেখানে আলিয়া বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা থেকে তৈরি হয়, আলিয়া বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেওয়া হচ্ছিল। মাদ্রাসা ছাত্ররা নিয়োগের জন্য মিছিল করতে গেলে মিছিল করার আগেই তাদেরকে প্রিজন ভ্যানে তুলে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছিল, মিছিল শুরু করার আগেই। সেখানে দাঁড়িয়ে এত বছর পরে মাদ্রাসায় বিজ্ঞপ্তি বেরোলো ঠিক সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল বেরিয়ে আসার পরে যে 1700 শিক্ষক নিয়োগ হবে। তাহলে কি সংখ্যালঘু ওই সার্কাসের হাতির মতো তার বাঁধনটা ছেড়ে বেরিয়ে এসছে, যার ফলে তার রিং মাস্টার ব্রাহ্মণ্যবাদী শাসক কি ভয় পেয়েছে? চলুন আমরা যদি মাদ্রাসা শিক্ষক নিয়োগের কথা বাদও দিই, আমরা আসছি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যখন তৃণমূলে আসেননি, তখন সংখ্যালঘুদের এক বিরাট নেতা হিসাবে তিনি পরিচিত ছিলেন। প্রত্যেক মানুষ তাকে সম্মান করতো। এই কলকাতা শহরের বুকে তিনি সোশ্যাল মুভমেন্ট করেছেন, লাখ লাখ সংখ্যালঘুকে জড়ো করেছেন। তারপরে তিনি তৃণমূলে গেলেন। তৃণমূলে যাওয়ার পর থেকেই তাকে মানুষ আর নেতার থেকে বেশি পদলেহনকারী হিসেবে বেশি দেখতে লাগলো। তাকে মানুষ সম্মান করলো না। জমিয়াত উলামা হিন্দের মতো একটা অত বড় প্রতিষ্ঠান, যার ভারতের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা অপরিসীম, সেই অপরিসীম ভূমিকাযুক্ত একটা প্রতিষ্ঠানের তিনি একজন হেড ছিলেন পশ্চিমবঙ্গে, তারপরেও তার সম্মানহানি হচ্ছিল। তাকে একটা লাইব্রেরি ডিপার্টমেন্টের মতো একটা ডিপার্টমেন্টের মিনিস্ট্রি বানানো হয়েছিল, যার কোনো কাজ ছিল না। আমার খুব মনে আছে কয়েক মাস আগে বিধানসভায় বিধায়ক নওশাদ সিদ্দিকী সিদ্দিকুল্লাহ সাহেবকে চ্যালেঞ্জ করে প্রশ্ন করেছিলেন যে লাস্ট আপনার 2011 থেকে 2021 বা 11 বছরে উনি কি আদেও লাইব্রেরিতে 10টা নিয়োগ দিয়েছেন, 10টা নতুন নিয়োগ দিয়েছেন? উনি চুপ ছিলেন, সিদ্দিকুল্লাহ সাহেব জবাব দিতে পারেন। উনি বললেন ছাড়ুন, 10টা নিয়োগ নয়, আপনি বললেন আপনি 5টা নিয়োগ দিয়েছেন, তখন উনি চুপ ছিলেন। তারপর উনি বললেন নিয়োগের কথা ছাড়ুন, আপনি তো লাইব্রেরি মিনিস্টার, আপনি বলুন যে আপনি 10টা নতুন লাইব্রেরি তৈরি করেছেন, তখন উনি চুপ ছিলেন। বলেন 10টা লাইব্রেরি বাদ দিন, আপনি 3টা নতুন লাইব্রেরি তৈরি করেছেন, তার তথ্য অব্দি সিদ্দিকুল্লাহ সাহেব দিতে পারেননি। শুধু কি সিদ্দিকুল্লাহ সাহেবের দোষ এটা, নাকি সিদ্দিকুল্লাহ সাহেবকে আলোতে কাজই করতে দেওয়া হয়নি? সিদ্দিকুল্লাহ সাহেবের যে মসনদে যারা বসে রয়েছে, সিদ্দিকুল্লাহ সাহেবের রিমোট কন্ট্রোলে যার হাতে, তিনি কি কখনো চেয়েছেন সংখ্যালঘুদের উন্নতি, নাকি তিনি শুধু চেয়েছেন যে তিনি সংখ্যালঘুদেরকে দুধেল গরুর মতো ব্যবহার করবেন, তাদেরকে দুধেল গরু তকমা দেবেন, আর তারা শুধু তার পিছনে দাঁড়িয়ে ইনকলাব জিন্দাবাদ, শাসক জিন্দাবাদ করবে? এখানেই সাগরদিঘি উপনির্বাচন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল আসার পর থেকে যে লাইব্রেরি ডিপার্টমেন্টে, যে লাইব্রেরি বিভাগে, যে গ্রন্থাগার বিভাগে লাস্ট 11 বছর কোনো নিয়োগ হয়নি, সেভাবে সেই গ্রন্থাগার বিভাগে নাকি 729 জনকে নিয়োগ করা হবে। গুরুত্বপূর্ণ একটা দিক। চলুন তাহলে দুটো জিনিস আমরা দেখলাম কি, যে সাগরদিঘি একটা মাত্র সামান্য বাই ইলেকশন, একটা উপনির্বাচনে যদি মানুষ তার নিজেদের অধিকার বুঝে নিতে চায়, মানুষ যদি তার ভোটের শক্তিটা বুঝতে পারে, একটা ভোট শুধুমাত্র 500 টাকার মদের বোতল বা রাত্রের ভোটের আগের দিন রাত্রের 500 টাকার একটা নোট বা ভোটের আগের দিন রাত্রের কিছু খাবার দাবার, এটা মূল্য না। একটা ভোটের মূল্য কিন্তু ব্যাপক। একটা রাষ্ট্রপতির ভোটের মূল্য যতটা একটা সাধারণ নাগরিক সাগরদিঘি উপনির্বাচনে যে নাগরিকগুলো ভোট দিয়েছে তাদের মূল্য ততটা, একটা অন্য কোনো ভারতবর্ষের অন্য কোনো বিধানসভা লোকসভার ভোটের মূল্য ততটাই। এই ভোটের মূল্য আমরা যদি না বুঝতে পারি তাহলে শাসক আমাদেরকে ওইভাবে ওই সার্কাসের হাতির মতোই সারা জীবন বেঁধে রাখবে এবং দাসত্বে মজবুর করবে। আমরা কি দেখতে পেলাম যে সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল হতেই পুরো শাসক দল যেন দুলে চড়ে বসেছে। কীভাবে বসেছে তারা? দেখুন যে একে একে যে সমস্ত তৃণমূলের যে সমস্ত নেতাদেরকে মুসলমানদের মসিয়া বলে প্রেজেন্ট করা হয়, ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, আরও বিভিন্ন যে নেতাগুলো, মুর্শিদাবাদ থেকে যে নেতাগুলো এমএলএগুলোকে কোনো রকম কোনো মন্ত্রিত্ব দেওয়া হয়নি, যাদের দু একজনকে প্রতিমন্ত্রী করে রেখে দেওয়া হয়েছে, সাবিনা ইয়াসমিনের মতো হাফ মন্ত্রী বলতে পারি আমরা, যেখান থেকে মুর্শিদাবাদ থেকে এত বছর পরে এত দুহাত তুলে মুসলমানরা ভোট দেওয়ার পরেও তাদেরকে মন্ত্রিত্বের স্থান দেওয়া হয়নি। সেখানে বাবুল সুপ্রিয়র মতো দাঙ্গাবাজকে, যিনি আসানসোল দাঙ্গায় জড়িত, তাকে বালিগঞ্জ থেকে জিতিয়ে তাকে মন্ত্রিত্ব দেওয়া হলো। তাহলে এই বঞ্চনার বিরুদ্ধে যেই মুসলমানরা একটা জায়গায় তৃণমূলকে এই জবাবটা দিল, এই বার্তাটা দিল যে আমাদেরকে টেকেন ফর গ্রান্টেড নেবেন না, আমাদেরও একটা আওয়াজ আছে, আমাদেরও একটা অধিকার আছে, আমাদেরও ন্যায়ের জন্য অধিকার চাই, আমাদেরও সমাজে শিক্ষার অধিকার চাই, আমাদেরও সমাজে স্বাস্থ্যের অধিকার চাই, আমাদেরও সমাজে সমান অধিকার চাই সবার মতো। সেই মুহূর্তেই কি হলো? তড়িঘড়ি মমতা ব্যানার্জি সমস্ত সংখ্যালঘু নেতাকে ডেকে পাঠালেন, একটা কমিটি গঠন করলেন যে সংখ্যালঘু ভোট কেন সরে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন জাস্ট একটা ভোট, আপনার একটা ভোট শাসক দলকে কিভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে পারে। একটা ভোট আপনাকে টেকেন ফর গ্রান্টেড থেকে কিংমেকার বানাতে পারে। এই একটা ভোট শাসক দলকে বাধ্য করতে পারে আপনার অধিকারকে আপনার কাছে ফিরিয়ে দিতে। নিজের অধিকারের মূল্যটা বুঝুন। সাগরদিঘি উপনির্বাচন নিয়ে আলোচনা করুন, নিজের চারপাশে নিজের লোকেদের মধ্যে আলোচনা করুন। এই সাগরদিঘি উপনির্বাচন শাসকের ভিতকে নাড়িয়ে দিয়েছে। এই সাগরদিঘি উপনির্বাচন শাসকের যে একটা বদ্ধমূল চিন্তাধারা, যে মুসলমান মানে সংখ্যালঘু মানে তারা হচ্ছে আমাদের গোলাম, তারা হচ্ছে আমাদের রাজনৈতিক গোলাম বা পলিটিক্যাল সার্ভেন্ট, এই চিন্তাধারাতে সাগরদিঘি উপনির্বাচন একটা ছিদ্র তৈরি করেছে। সেই ছিদ্র দিয়ে উন্নয়নের রাস্তা হয়তো খুলে যেতে পারে, সেই ছিদ্র দিয়ে হয়তো ভবিষ্যতে রাজনৈতিক উত্থান ঘটতে পারে। এই প্রেশারটা প্রচণ্ড জরুরি। রবীশ কুমার একটা কথা বলতেন যে পলিটিশিয়ানদের কখনো অন্ধভক্ত হয়েও না। যদি ভক্ত হতে হয় ক্রিকেটারদের হও, যদি ভক্ত হতে হয় বলিউডের অ্যাক্টারদের হও, কিন্তু পলিটিক্সে যারা আছে সেই পলিটিশিয়ানদের কখনো অন্ধভক্ত হয়েও না। এই সংখ্যালঘুরা সাগরদিঘি থেকে এই বার্তাটাই দিল যে আমরা কারো অন্ধভক্ত নই, আমরা নিজেদের ভালোটা ভালো বুঝি, আমরা মানুষের ভালোটা ভালো বুঝি, আমরা মানুষের অধিকারের জন্য কথা বলি। সাগরদিঘি উপনির্বাচন নিয়ে জায়গায় জায়গায় আলোচনা হোক। সাগরদিঘি উপনির্বাচন পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গুরুত্বপূর্ণ অধ্যায় শাসক দলকে ভিতর থেকে টলিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জির মতো একটা দৃঢ় শাসককে ভাবতে বাধ্য হয়েছে, তাকে তড়িঘড়ি কমিটি গঠন করতে হয়েছে সংখ্যালঘুদেরকে অধিকার, কোথায় সংখ্যালঘুরা পিছিয়ে যাচ্ছে, কোথায় সংখ্যালঘুরা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, এই জিনিস নিয়ে তাকে আজ ভাবতে হচ্ছে। আমাদের কাজ হলো নিজের ভোটের মাধ্যমে এই শাসকের ভিতকে নড়ানো, শাসকের মনোভাবকে নড়ানো, শাসককে ভাবতে বাধ্য করা যে তারা ঠিক কতটা উন্নয়ন করা উচিত ছিল, তাদের কতটা উন্নয়ন করেছে। সাগরদিঘির যে মাগুলো জলের সমস্যায় ভুগছে, তাদেরকে পুকুর থেকে জল এনে ব্যবহার করতে হয়, তারা যেভাবে জবাব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং শাসক দলকে, সেটা অবিস্মরণীয়। মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের যে কবলিত যে মানুষগুলো, তারা যেভাবে জবাব দিয়েছে তা অবিস্মরণীয়। এই গুরুত্ব আমাদের সকলকে বুঝতে হবে। এক একটা ভোট এক একটা হীরের চেয়ে কম নয়। এক একটা ভোটই ঠিক করে মসনদে কারা বসবে, চোর চামুন্ডা বসবে, মসনদে বালিচোর কয়লাচোর বসবে, নাকি মসনদে একজন ভালো মানুষ বসবে যিনি মানুষের জন্য কাজ করবে। এই ঠিক করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তাই সার্কাসের হাতি সেজে তার থাকা যাবে না, সার্কাসের দাস সেজে থাকা যাবে না। এবার হতে হবে কি? কিংমেকার। এবার হতে হবে কি? ভাগিদারিত্বের অংশীদার। এই বার্তায় সবার কাছে যাক। অল্টারনেটিভ ভাবে ভাবতে শিখুন, নতুনভাবে ভাবতে শিখুন, বাংলা রাজনীতিকে নতুন চোখে দেখতে শিখুন। সেই জন্যই আমাদের এই এনবিটিভি মিডিয়া। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ইউটিউবে আমাদের চ্যানেলটির ভিডিওগুলো লাইক করুন, সঙ্গে বিভিন্ন জায়গায় শেয়ার করুন। এই বার্তাগুলো পৌঁছে যাক। আমাদের উদ্দেশ্য শুধু ভিউজ নয়, আমাদের উদ্দেশ্য হলো মানুষকে নতুনভাবে ভাবতে শেখানো, মানুষের কাছে নতুন এক ন্যারেটিভ তুলে ধরা। তাই এই ভাবনাগুলো সবার কাছে ছড়িয়ে পড়ুক। আমাদের ফেসবুকের পেজটি লাইক করুন এবং ফলো করে রাখুন।